গুড মর্নিং বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার অর্থাৎ সাতই এপ্রিল দু থেকে ১৩ এপ্রিল দু হাজার একুশের কর্মসংস্কৃতি পেপার প্রকাশিত হয়েছে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোন অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন বন্ধুরা কিছু জরুরি কথা ভাবছি এই চ্যানেলে আর কোনো পেপারের ভিডিও দেব না কারণ পেপারের ভিডিওতে ভিউ কিন্তু হচ্ছে না যেখানে দেড় লক্ষের উপরে সাবস্ক্রাইবার সেখানে ভিউ হচ্ছে এক থেকে দেড় হাজার বন্ধুরা আপনারা হয়তো এই পেপারের ভিডিও দেখতে চাইছেন না তাই এই পেপারের ভিডিও দেব না পেপারের ভিডিও দেওয়ার জন্য আমাকে সকাল চারটের সময় উঠে দেড় কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে পেপার এনে তারপরে কিন্তু ভিডিও দিতে হয় কিন্তু সেখানে কোনো ভিউ নেই তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি এই পেপারের ভিডিও দেবো কি না যদি আপনাদের কমেন্ট দেখে আমার মনে হয় না ভিডিও বানানো উচিত তবে বানাবো না হলে কিন্তু বানাবো না সবটাই নির্ভর করবে আপনাদের উপরে প্রথম খবর এই সপ্তাহে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে একশো বত্রিশ গ্রুপ সি স্বাস্থ্য গবেষণা বিভাগে এগারো কর্মী নিয়োগের খবর প্রকাশিত হয়েছে কৃষি কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকে কয়েকশো লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৃষি বিজ্ঞানী এবং অফিসার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে এনএমডিসি লিমিটেডে একশো বাষট্টি এক্সিকিউটিভ সুপারভাইজার এবং টেকনিশিয়ান নিয়োগের খবর প্রকাশিত হয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালসে চল্লিশ সুপারভাইজার ট্রেনি নিয়োগের খবর প্রকাশিত হয়েছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে তেপ্পান্ন ইঞ্জিনিয়ার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পো কর্পোরেশনের চল্লিশ এক্সিকিউটিভ নিয়োগের খবর প্রকাশিত হয়েছে এইচএমটি মেশিন টুলস লিমিটেডের দক্ষ কর্মী নিয়োগের খবর দ্বিতীয় পাতায় প্রকাশিত হয়েছে এক নজরে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থার চাকরির খবর বন্ধুরা এই পাতাটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এরপর প্রকাশিত হয়েছে ছাব্বিশে মার্চ থেকে পয়লা এপ্রিল দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্স পাতাটিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখানে আপনারা দেখে নেবেন এরপরে প্রকাশিত হয়েছে পরীক্ষার প্রস্তুতি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের বিভিন্ন প্রশ্নের প্রশ্ন এবং উত্তর জেনারেল নলেজ পাটিগণিত সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয়েছে এই পাতাটিও আমি টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন প্রথম খবর ইন্ডিয়ান এয়ারফোর্সে একশো বত্রিশ গ্রুপ সিনিয়োগ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর ইনস্ট্যান্ট এয়ার কমান্ডেন্ট নিউ ইউনিটে লোয়ার ডিভিশন ক্লার্ক সুপারিনটেনডেন্ট স্টোর হিন্দি স্টাইপিস্ট স্টেনো গ্রেড টু কুক সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার হাউস কিপিং স্টাফ লন্ডিম্যান মাল্টিটাস্কিং স্টাফ মেস স্টাফ কার্পেন্টার ওয়াট সহায়ক আয়া পেইন্টার টেলার টিন স্মিথ এবং ভলকানাইজার পদে একশো বত্রিশ জন নিয়োগ করবে এখানে বয়স হতে হবে দোসরা মে দু হাজার একুশের হিসেবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এই ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন এখানে কিন্তু আপনাদের দরখাস্ত পাঠাতে হবে দোসরা মে দু হাজার একুশের মধ্যে এখানে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা কিন্তু ওইখানে গিয়ে সমস্ত কিছু দেখে নেবেন পরবর্তী খবর কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের কয়েকশো লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৃষি বিজ্ঞানী ও অফিসার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এগ্রিকালচার রিসার্চ সার্ভিস এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার দু হাজার একুশ পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন কৃষি বিদ্যালয় এবং গবেষণাগারে লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এ আর এস সায়েন্টিস্ট এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচ এপ্রিল সকাল দশটার থেকে ২৫ এপ্রিল দু হাজার একুশ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা বেতন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে এইচটি কোলন ডাবল স্ল্যাশ টিপুল ডট এ এস আর বি ডট ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু দরখাস্তের ফি বাবদ দিতে হবে এক হাজার টাকা ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা তপসিলী জাতীয় উপজাতির শারীরিক প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটে যে টিপুল ডট এ এস আর বি ডট ও আর জি ডট ইন পরবর্তী খবর স্বাস্থ্য গবেষণা বিভাগে এগারো কর্মী কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা বিভাগের অধীন আই সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মুম্বাই ইউনিটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি টেকনিক টেকনিশিয়ান এবং ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ টেকনিক্যাল অফিসার পদে এগারো জন ছেলেমেয়ে নিয়োগ করবে বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে ডবলুডব্লিউ ডট এনআইভি ডট সিও ডট ইন এইখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এইখানে গিয়ে আবেদন করবেন পরবর্তী খবর ইসাফুর রাইফেল ফ্যাক্টরিতে তেপ্পান্ন ইঞ্জিনিয়ার নিয়োগ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইসাফুর রাইফেল ফ্যাক্টরিতে তেপ্পান্ন ট্রেনি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে বন্ধুরা এই নিয়োগের খবর এর আগের সপ্তাহে কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে তাই এখানে কোনো বিস্তারিত আলোচনা করলাম না আপনারা অবশ্যই কর্মসংস্থান পেপারটি দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পরবর্তী খবর ভারত হেভি ইলেকট্রিক্যালসে চল্লিশ সুপারভাইজার টেনি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের চল্লিশ জুন সুপারভাইজার টেনি ফিন্যান্স নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ছাব্বিশে এপ্রিল দু হাজার একুশের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সত্তর শতাংশ নম্বর বিকম পাশ হলে তপসিলের জাতি উপজাতি ষাট শতাংশ বয়স হতে পয়লা এপ্রিল 2021 একুশ হিসেবে সাতাশ বছরের মধ্যে তপশিলি জাতীয় উপজাতি পাঁচ বছর ও বিসি এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন বিস্তারিত দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটটি হচ্ছে এস টি এস কোলন ডাবল স্ল্যাশ কেরিয়ার্স ডট ভিএইচইএল ভেল ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নেবেন এখানে দরখাস্ত ফি এবং প্রসেসং প্রসেসিং ফি পাঁচশো টাকা তফসিলি জাতীয় উপজাতি শারীরিক প্রতিবন্ধে প্রাক্তন সমরকমীদের বেলায় দুশো টাকা খবর এনএমডিসি লিমিটেডের একশো বাষট্টি এক্সিকিউটিভ সুপারভাইজার এবং টেকনিশিয়ান নিয়োগ কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনএমডিসি লিমিটেড এক্সিকিউটিভ সুপারভাইজার কাম চার্জম্যান টেকনিশিয়ান কাম অপারেটর পদে তিন বছরের চুক্তিতে একশো বাষট্টি জন ছেলেমেয়ে নিয়োগ করবে বয়স হতে পনেরোই এপ্রিল দু হাজার একুশ হিসেবে পঁয়ষট্টি বছরের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই এপ্রিল দু হাজার একুশের মধ্যে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে ডট এনএমডিসি ডট সিও ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু পাবে পরবর্তী খবর পাওয়ার গ্রিড কর্পোরেশনের চল্লিশ এক্সিকিউটিভ ট্রেনি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ও সিভিল শাখায় চল্লিশ জন এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করবে নিয়োগ হবে ছাব্বিশতম ব্যাচে প্রার্থীদের অবশ্যই গেট দু হাজার একুশ দিয়ে থাকতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই এপ্রিল দু হাজার একুশের মধ্যে আবেদন এবং বিস্তারিত জানতে অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটটি হচ্ছে ডিউডব্লিউ ডট পাওয়ার গ্রিড ইন্ডিয়া ডট কম এখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন পরবর্তী খবর এইচএমটি মেশিন টুলস লিমিটেডের দক্ষ কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এইচ এম টি মেশিন টুল লিমিটেড জন কোম্পানি ট্রেনি মাল্টিস্কিল্ড এবং এক্সপিরিয়েন্সড নিয়োগ করবে প্রার্থীকে অবশ্যই গেট দু হাজার পরীক্ষা দিয়ে থাকতে হবে দরখাস্ত পাঠাতে হবে কুড়ি এপ্রিল দু হাজার একুশের মধ্যে বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপুল ডট কম এই এখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে পাঁচশো টাকা তপসিল জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা